বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ বিশেষ নিবেদন আচার্যং প্রবরং নৌমী কলমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিনিধি ডক্টর রাজেশ চৌধুরী আগরতলা। তারিখ 26/12/2021 ইংরাজি রবিবার। আচার্যং প্রবরং নৌমী। পুরুষোত্তম যুগে যুগে এসেছেন যুগ উপযোগী হয়ে, এইবারও এসেছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে। পূর্ব পূর্ব সকল পুরুষোত্তমদের ধারক ও বাহক তিনি, তেমনি যুগের প্রয়োজনে এনেছেন নতুন সম্ভার। পুরাতনকেই নতুন আঙ্গিকে যেমন পরিবেশন করেছেন, তেমনি দেখিয়েছেন নতুন জীবনের পথ। এতদিন পুরুষোত্তম ধরাধামে অবতীর্ণ হয়েছেন, লীলা করেছেন, লীলা শেষে স্বধামে চলে গেছেন। যে বা যারা তার দেহ ধারণকালে জীবিত ছিলেন, তাদের এই সৌভাগ্য হয়েছিল স্বয়ং পুরুষোত্তমের লীলা চাক্ষুষ করার। তার নির্দেশিত ইষ্টকর্মে নিজের জীবন সমর্পণ করে ধন্য হওয়ার। তিনি যখন চলে গেলেন, আমরা তার অনুপস্থিতিতে কাতর হলাম, দিকহারা হলাম। ব্যাখ্যা আর বিশ্লেষণের ফাঁদে পড়ে উদ্ভ্রান্ত হয়ে ছুটে চললাম। জীবন্ত আদর্শের অভাব আমাদের ইষ্টপথে চলা খুব কঠিন করে তুলেছে, কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এইবার এসে আমাদেরকে আর দিকভ্রান্ত হওয়ার সুযোগ রেখে যাননি, জীবন্ত আদর্শের অভাব অনুভব করতে দেননি। আমাদের প্রতি পরম করুণাবশত তিনি এইবার দিয়ে গেলেন আচার্য পরম্পরা। শাস্ত্রের বিধান অনুযায়ী জ্যেষ্ঠ পুত্রকে ব্রহ্মজ্ঞানের অধিকারী করে তার মধ্যেই তিনি নিরন্তর জীবিত থেকে আমাদের পথ চলার আলোক বর্তিকা হয়ে চিরভাস্বর হয়ে রইলেন। প্রকৃতির বিধান অনুযায়ী তার পার্থিব দেহ রাখলেও তিনি চিরজীবন্ত, তিনি অমর হয়ে রইলেন আচার্য পরম্পরার মধ্য দিয়ে। আমরা তাকে দেখতে পারি, তার সাথে কথা বলতে পারি, তার শাসন ভর্সনা আদর সুহাগ আমাদের জীবন ভরিয়ে দেয় আচার্য দেবের মাধ্যমে। আচার্য দেবের শ্রীমুখ নিঃসৃত প্রতিটি আদেশ ও আশীর্বাদ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরেরই আদেশ। এই বিশ্বাস আমাদের জীবনকে ইষ্টপথে ধাবিত করতে খুব সহায়ক হয়ে উঠেছে। শ্রী শ্রী ঠাকুরকে প্রত্যক্ষভাবে অনুভব করা, তাকে অনুসরণ করা অত্যন্ত সহজ হয়ে উঠেছে এই আচার্য পরম্পরার কারণে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তার পার্থিব দেহ রাখলেন, কিন্তু জীবন্ত থেকে গেলেন তাঁরই জ্যেষ্ঠ আত্মজ্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার মধ্যে। গত 26 ডিসেম্বর 2021 ইংরাজি রবিবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার অভিষেক হল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিষ্ঠিত এই সৎসঙ্গ নামক বিশাল পরিবারের নতুন আচার্য দেব রূপে। আজকে আমরা সারা বিশ্বের কোটি কোটি সৎসঙ্গী বৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ হলাম পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী বাবাই দাদাকে মাথায় নিয়ে তাঁর শ্রীমুখ নিঃসৃত প্রত্যেকটি আদেশ নির্দেশকে স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ জেনে বিশ্বের প্রতিটি কোনায় কোনায় শ্রী শ্রী ঠাকুরকে পৌঁছে দেব। নিজে কাঁটায় কাঁটায় যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার সম্পন্ন হয়ে প্রতি প্রত্যেককে এই বাঁচার পথে এগিয়ে দেব। এই হোক আচার্য দেব
শ্রী শ্রী বাবাই দাদার শ্রীচরণে আমাদের সংকল্প। লেখক ডক্টর রাজেশ চৌধুরী, আগরতলা, তারিখ 26/12/21। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারাও প্রতি প্রত্যেকের সাথে শেয়ার করতে পারেন। আপনারা খুব ভালো থাকুন। পরমপিতার শ্রীচরণে এই প্রার্থনা জানিয়ে বিদায় নিচ্ছি। জয়।